বিদেশিদের কাছে নয় দেশের জনগণের কাছে নালিশ করতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এই পরামর্শ দেন ওবায়দুল কাদের অভিযোগ কথায় কথায় বিভিন্ন দূতাবাসে নালিশ করে বিএনপি রাতের আধারে বৈঠক করে দূতাবাসের কর্মকর্তাদের সাথে তাই তাদের মুখে দেশের সার্বভৌমত্বের কথা মানায় না গণতন্ত্রহীনতা ও অগণতান্ত্রিক চর্চা বিএনপির দলগত বৈশিষ্ট্য তাদের মুখে গণতন্ত্রের কথা ভূতের মুখে রাম নামের মতো বলেন ক্ষমতা ভাগাভাগি দুর্নীতি ষড়যন্ত্র আর উচ্ছিষ্ট ভোগ করা বিএনপির ঐতিহ্য এবং মজাগত বঙ্গবন্ধু পরিবার নিয়ে মিথ্যাচার বিএনপি মানসিকতা ও ইতিহাস বিকৃতির ধারাবাহিকতা মাত্র বলে মন্তব্য করেন ওবাইতুল কাটে ভাগাভাগি আর উচ্ছিষ্ট করা কথায় কথায় যারা বিভিন্ন বিদেশি দূতাবাসে নালিশ করে আর রাতের আধারে বিভিন্ন দূতাবাস কর্মকর্তাদের সাথে বৈঠক করে তারা আবার সার্বভৌমত্ব কথা বলে তারা নাকি স্বাধীনতা রক্ষা করবে তাই বলবো দূতাবাসে নয় ক্ষমতা যেতে চাইলে জনগণের কাছে যান না বিদেশিদের কাছে নয় দেশের জনগণের কাছে করুন জনগণের মন জয় করুন